আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল, মানুষের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি খেলার অভিযোগে বন্ধ হতে চলেছে সিভিল হাসপাতালের দুইজন ডাক্তারের ভাইয়ের নামে থাকা বেসরকারি আশীর্বাদ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। এমর্মে নির্দেশ জারি করেছেন জেলাশাসক মৃদুল যাদব। স্বাস্থ্য পরিষেবা বন্ধ করে দেওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দিতে নির্দেশ দিয়েছেন সদর থানার ওসিকে। যদিও এখন পর্যন্ত তালা ঝুলানো হয়নি হাসপাতালে, এখনও চারজন রোগী চিকিৎসাধীন। শুধু আশীর্বাদ নয়, লাইফলাইন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক শামসুল আলম। অন্যদিকে গাইডলাইন না মানায় হাসপাতালটি বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন এডিসি হেলথ রিন্টু বড়। তবে এসব কিছুই জানা নেই বলে মন্তব্য করেছেন আশীর্বাদ হাসপাতালের মালিক আব্দুল জব্বার তাপাদার। অন্যদিকে রোগী তাকায় হাসপাতাল বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন সদর থানার ওসি ববেন দিহিঙ্গিয়া। কোনো ধরনের গাইডলাইন না মানায় দিন দুয়েকের মধ্যে বন্ধ হতে চলেছে স্টেশন রোডের আশীর্বাদ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। হাসপাতালটির মালিক আব্দুল জব্বার তাপাদার, তিনি সিভিল হাসপাতালের ডাক্তার আব্দুল মুকিত তাপাদার ও আব্দুল সালাম তাপাদারের ভাই। দীর্ঘ বছর থেকেই আশীর্বাদ হসপিটালে চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন তিনি, অথচ কোনো নিয়ম নীতি মানছেন না। তবে এবার জেলা প্রশাসনের রুশানলে পড়েছে আশীর্বাদ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। সম্প্রতি জেলা প্রশাসনের তরফে সবকটি বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটরিকে স্বাস্থ্য পরিষেবার সব কাগজপত্র দেখানোর নোটিশ দরিয়ে দেওয়া হয়। মাস তিনেক আগে হাসপাতালগুলিতে আচমকা হানা দেন যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক। ভুয়ো নার্স দিয়ে পরিষেবা দেওয়া হচ্ছে বলে হাসপাতালগুলোর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেন শামসুল আলম। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত করেন এডিসি হেলথ রিন্টু বড়। তারা উভয়ে রিপোর্ট করেন জেলাশাসককে। এরপরই জেলাশাসকের তরফে নোটিশ দরিয়ে দেওয়া হয় হাসপাতালগুলোকে। তালিকায় রয়েছে IMS ও লাইফলাইন হাসপাতালও। তিনটি বেসরকারি হাসপাতালের তরফে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে জেলাশাসকের কাছে, কিন্তু আশীর্বাদ হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কিছুই জমা দিতে পারেনি, ফলে আশীর্বাদ হসপিটাল বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করেন জেলাশাসক। যদিও সোমবার অবধি খোলা ছিল হাসপাতালটি, হাসপাতালে গিয়ে দেখা গেছে চারজন রোগী রয়েছেন। হাসপাতালের ভিতরে রঙের কাজ চলছে, দুইজন নার্স বসে রয়েছেন। তবে সাংবাদিককে দেখা মাত্রই কোনো কারণে হাসপাতালের ম্যানেজার অন্যত্র সরে পড়েন। তার মোবাইল নম্বর এমনকি নাম পর্যন্ত বলতে রাজি হননি হাসপাতালের কর্মীরা। এদিকে বিষয়টি নিয়ে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের মন্তব্য, আশীর্বাদ হসপিটাল কর্তৃপক্ষ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ভুয়ো নার্স দিয়ে কাজ চালাচ্ছিলেন, ডাক্তারদেরও কোনো তালিকা নেই, ফলে ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে লাইফলাইন হাসপাতালের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মন্তব্য করেন শামসুল আলম। তবে হাসপাতাল বন্ধ হওয়ার কোনো খবর জানা নেই, এমনকি হাসপাতাল বন্ধ করে দেওয়ার কোনো নির্দেশ তিনি পাননি বলে জানান আব্দুল জব্বার তাপাদার। তবে হাসপাতালে আপাতত আর রোগী ভর্তি করা হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে হাসপাতালে নতুন করে আর কোনো রোগী ভর্তি করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিকিৎসাধীন রোগীরা চলে গেলে আশীর্বাদ হাসপাতালটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন রিন্টু বড়। অপরদিকে ডিসির নির্দেশে ট্যাক্স সংগ্রহে জোর দিতে গিয়ে বেরিয়ে এলো বেজায় চাঞ্চল্যকর তত্ত্ব। শিলচর পুরসভার অভিযানে শহরে ধরা পড়ল দীর্ঘদিন ধরে আকাশচুয়া কমার্শিয়াল বিল্ডিংয়ের চারতলার মল, ফুড কোর্ট, ব্যাংকোয়েট হল থাকার পরও সেখানে খালি জায়গা দেখিয়ে দিব্যি ফাঁকি দেওয়া হচ্ছে পুরকর। শিলচর ক্লাব রোডের মতো কমার্শিয়াল এরিয়ায় বেশ কয়েক বছর আগেই গজিয়ে উঠেছে বিশাল ইম্পেরিয়াল মল। এই মলে একদিকে রয়েছে চারতলা রিলায়েন্স ট্রেন্ড, উল্টো দিকে একই মাপে রিলায়েন্স ডিজিটাল, উপরে ফুডকোর্ট ও ব্যাংকোয়েট হল এবং নিচে মানিকচাঁদ জুয়েলার্স, জুতোর দোকান মুচিসহ আরও কয়েকটি ছোট দোকান। ছয় সাততলার এই বিল্ডিংয়ে একসঙ্গে এতগুলি ব্যবসা প্রতিষ্ঠান থাকার পরও পুরসভার সেলফ অ্যাসেসমেন্ট জমা দেওয়ার সময় একে ভ্যাকেন্ট ল্যান্ড দেখিয়ে দিনের পর দিন ট্যাক্স দেওয়া হচ্ছে ওই জায়গার নামে। একই ক্লাব রোডে ইম্পেরিয়ালের ঠিক পরের বিল্ডিংয়ে রয়েছে ম্যাক্স নামে আরেকটি কাপড়ের মল। সেখানে সেলফ অ্যাসেসমেন্ট জমা দেওয়ার সময় বিল্ডিং এরিয়া দেখানো হয়েছে মাত্র 1000 স্কোয়ার ফিট। অথচ পুরসভার সোমবারের অভিযানে সরে জমিনে ধরা পড়েছে ছয়তলার এই অট্টালিকার মোট বিল্ডিং এরিয়া 11430 স্কোয়ার ফিট। অর্থাৎ ট্যাক্স ফাঁকি দিতে এখানে পুরো 10430 স্কোয়ার ফিট বিল্ডিং এরিয়ায় গুম করে দেওয়া হয়েছে। শিলচর শহরের বড় মাপের ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিশেষ করে মল এবং ডিপার্টমেন্টাল স্টোরগুলির মালিক ও বিল্ডিং মালিকরা
ঠিক মতো ট্যাক্স জমা দিচ্ছেন কিনা তা যাচাই করতে জেলাশাসক রোহন কুমার জার নির্দেশে সোমবার বিশেষ অভিযানে নেমেছে পুরসভার টিম। অভিযানের প্রথম দিনই ধরা পড়েছে বড়সড় অনিয়ম। পুরকর ঠিকমতো কেন সংগ্রহ হয় না, কোথায় গাফিলতি রয়েছে, বড় ব্যবসায়ী বা বিল্ডিং মালিকরা পারমিশন নেওয়ার সময় ভবনের মাপ ও এরিয়ার কি কি তথ্য জমা দিয়েছিলেন, এর সঙ্গে বাস্তবের মিল রয়েছে কিনা এসব যাচাই করতেই নামানো হয়েছে টিম। পুরসভার ওই টিমে রয়েছেন ট্যাক্স দারোগা শঙ্কর চক্রবর্তী, প্রিয় কুমার কর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিপন পাল, দুই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্বপন কান্তি কর ও আহাদুল ইসলাম বড়বুইয়া এবং পাটোয়ারি বেনি মাধব সিংহ। টিম এদিন তত্ত্ব যাচাইয়ের কাজ শুরু করেছে ক্লাব রোডের গীতাঞ্জলি হোটেল থেকে। শপিং মলের মালিক এবং বিল্ডিং মালিকরা বিল্ডিং পারমিশন ও ব্যবসার ট্রেড লাইসেন্স নেওয়ার সময় পুরসভায় কী কী তথ্য জমা দিয়েছিলেন তা সরেজমিনে যাচাই করা হচ্ছে, আর এতেই উঠে এসেছে ট্যাক্স ফাঁকি দেওয়ার বহর। অভিযানে পুরসভার টিমের সদস্যরা সঙ্গে ট্যাক্সের তালিকা নিয়ে আসার পাশাপাশি কার্যালয়ে পৃথক একটি টিমকে সক্রিয় রেখেছেন হোল্ডিং নম্বর অনুযায়ী তাদের কাছে সব তথ্য হোয়াটসঅ্যাপে সরবরাহের জন্য। সেই অনুযায়ী ইলোরা কমপ্লেক্সের ভিতরে জনতা কেবিন এবং একটি লজের ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি। ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি ক্লাব রোডে ইম্পেরিয়াল মল বিল্ডিং পাওয়ার আগের একটি মদের দোকানেরও। এতে স্পষ্ট হয়েছে ওই ব্যবসায়ীরা কেউ বিল্ডিংয়ের নামে কেউ ট্রেড লাইসেন্সের নামে পুরসভাকে দিব্যি ফাঁকি দিয়ে চলেছেন। পুরসভারই একটি সূত্রে জানা গেছে ইম্পেরিয়াল মল যেখানে বিশাল বিল্ডিং থাকার পরও খালি জায়গা দেখিয়ে নামমাত্র ট্যাক্স দেওয়া হচ্ছে, এর হোল্ডিং নম্বর 100, হোল্ডিংয়ের মালিক পাঞ্চালী নাথ। এদিকে ম্যাক্স মলের বিল্ডিংয়ের হোল্ডিং মধুমিতা পালের নামে, হোল্ডিং নম্বর 101। ইম্পেরিয়াল মল খালি জায়গা দেখিয়ে ট্যাক্স দিচ্ছে 3,480 টাকা, অথচ কমার্শিয়াল বিল্ডিংয়ের ফ্লোর অনুযায়ী হিসাব হলে এদের ট্যাক্স অন্তত 55,000 টাকা হওয়ার কথা। একইভাবে ম্যাক্স মল 11,430-এর জায়গায় মাত্র 1,000 স্কোয়ার ফিট বিল্ডিং এরিয়া দেখিয়ে বহুদিন ধরে ট্যাক্স কুঞ্চে মাত্র 3,500 থেকে 4,000 টাকা, যা পুরো জায়গার হিসাব অনুযায়ী 40,000 টাকার বেশি হওয়া উচিত। তবে এই ট্যাক্স ফাঁকি দেওয়ার ক্ষেত্রে পুরসভারও যে গাফিলতি এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার প্রবণতা রয়েছে, ডিসি এ নিয়েও সরব হয়েছেন বলে দাবি করেছেন সূত্রটি। পাশাপাশি পুরসভার লাইসেন্স, বিল্ডিং পারমিশন সহ অন্য সংশ্লিষ্ট বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবকে হাতিয়ার করেই বড় ব্যবসায়ী এবং বিল্ডিং মালিকরা ট্যাক্স ফাঁকি দিচ্ছেন। এখন সেই সব বের করে আনারও নির্দেশ দেওয়া হয়েছে ডিসি কার্যালয় থেকে। নিয়ম অনুযায়ী পুরসভা থেকে যখন একটি ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়, তখন যে বিল্ডিংয়ের নামে একজন ব্যক্তি ট্রেড লাইসেন্সের আবেদন করেন, ওই বিল্ডিং পারমিশন কমার্শিয়াল না রেসিডেন্সিয়াল নামে নেওয়া হয়েছিল তা যাচাই করে রিপোর্ট দিতে হয়। এতে ত্রুটি থাকলে ওই সময় ধরা পড়ে যায়। এছাড়া নাগরিকরা সেলফ অ্যাসেসমেন্ট জমা দিয়ে হোল্ডিং নম্বরের আবেদন জানালে পুরসভা থেকে ট্যাক্স সুপারভাইজারকে সরেজমিনে গিয়ে বিল্ডিং পরিদর্শন ও যাচাই করে ট্যাক্স দারোগার কাছে রিপোর্ট পাঠাতে হয়। এরপর ট্যাক্স দারোগার রিপোর্ট খতিয়ে দেখে যদি নাগরিকের দেওয়া তথ্যের সঙ্গে ট্যাক্স সুপারভাইজারের ফিল্ড থেকে তুলে আনা তথ্যের মিল না পান, তাহলে আটকে দিতে হয় হোল্ডিং নম্বর ফেলার কাজ। কিন্তু পুরসভাও দিনের পর দিন কোনো ফিল্ড ভেরিফিকেশন ছাড়াই বাঁকা পথে দেওয়া হয়েছে হোল্ডিং এবং বিল্ডিং পারমিশন। বিল্ডিং কমার্শিয়াল না রেসিডেন্সিয়াল, কোন কাজে ব্যবহার করা হবে তা না দেখে বাঁকা পথে অর্থ লেনদেনের মাধ্যমে আবেদনকারী যা লিখে দিয়েছেন তার উপরই দিয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ পারমিশন ও লাইসেন্স। এর ফলেই হয়েছে ব্যাপক দুর্নীতি, ফাঁকি দেওয়া হয়েছে বিশাল অঙ্কের টাকার ট্যাক্স। জানা গেছে ডিসির তৎপরতায় এবার ফাঁকি দেওয়া ওইসব ট্যাক্স আদায় করা হবে যে কোনো মূল্যে। যারা ট্যাক্স ফাঁকি দিয়েছেন তাদের বিরুদ্ধে আসাম মিউনিসিপ্যাল অ্যাক্ট 1956 অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রথমেই পাঠানো হবে সকজ লেটার, এরপর পর্যায়ক্রমে আইন মেনে শাস্তি পর্যন্ত হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। পুরসভার এই অভিযান চলবে। সোমবার অভিযান চালানো হয়েছে ফ্যাশন সিটি মলের বিল্ডিং পর্যন্ত, তবে সেখানে কোনো ত্রুটি পাওয়া যায়নি। মলের পর পর্যায়ক্রমে হোটেল, হাসপাতাল, বিবাহ ভবন, ব্যাংকুয়েট হল এইসবের উপরও অভিযান চালানো হবে। অপরদিকে ড্রাগস পরিবহনের করিডোর হয়ে উঠেছে করিমগঞ্জ। করিমগঞ্জের মধ্য দিয়ে প্রায় প্রতিদিন পাচারের সময় ধরা পড়ছে গাঁজা, ইয়াবা ট্যাবলেট, নেশার কফ সিরাপ, হেরোইন প্রভৃতি। তবে এবার পুলিশের হাতে কোটিপতি এক ড্রাগস ব্যবসায়ী ধরা পড়ার পর এই ব্যবসার জট যে করিমগঞ্জেই রয়েছে সেটা পরিষ্কার হয়ে গেছে। এক সপ্তাহ আগে নিউ করিমগঞ্জ রেল স্টেশনের পাশে পুলিশ বিএসএফের যৌথ অভিযানে একটি লরি থেকে উদ্ধার হয় 47 কোটি টাকার হেরোইন, সঙ্গে গ্রেফতার করা হয় লরি চালককে। বিশাল অঙ্কের ওই হেরোইন মিজোরাম থেকে ত্রিপুরা নিয়ে যাওয়ার কথা ছিল।
লরি চালকের বয়ানের পর পুলিশের হিট লিস্টে থাকা ড্রাগস মাফিয়া এমাদুদ্দিন তাপাদার পুলিশের জালে আটকা পড়ে। চরগুলা এলাকার এমাদুদ্দিন স্বল্প সময়ের মধ্যে কোটিপতি হওয়ার নেপথ্যে যে ড্রাগস রয়েছে সেটা কেউ কল্পনা করতে পারেনি। 5-6 বছর আগেও যার পরিচয় ছিল একজন গাড়ি চালক, সে কিনা এখন হোটেল সম্পত্তির মালিক। করিমগঞ্জের বন্ধ হয়ে যাওয়া একটি মানি মার্কেটিং কোম্পানির মালিকদের বিশ্বস্ত গাড়ি চালক এমাদুদ্দিন কোটি কোটি টাকার অবৈধ ড্রাগস ব্যবসার অন্যতম ফান্ডা। তার গ্রামের লোকজন যে ব্যক্তিকে একজন ব্যবসায়ী হিসেবে চিনতেন তার এমন পরিচয় সামনে আসতে সবাই হতবাক। আজকের দিনে সে এলাকাবাসীর কাছে একজন কুখ্যাত ড্রাগস মাফিয়া। চরগুলা এলাকার এমাদুদ্দিন তাপাদার অনেক দিন থেকেই পুলিশের নজরে ছিল, নির্দিষ্ট প্রমাণের অভাবে তাকে এতদিন করায়ত্ত করতে পারছিল না পুলিশ। গত সোমবার রাতে গোপন সূত্রের খবরে ট্রাক সহ 47 কোটি টাকার ড্রাগস জব্দ করে করিমগঞ্জ পুলিশ ধৃত লরি চালক মহিবুদ্দিনকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে মূল পান্ডার পরিচয় জানতে পেরেই অভিযানে নামে পুলিশ। এরপর চরগুলা এলাকায় থাকা ড্রাগস মাফিয়া এমাদের ফার্নিচারের দোকানে হানা দেয় পুলিশ, কিন্তু খালি হাতে ফিরে আসতে হয়। এর কিছুক্ষণের মধ্যেই জাতীয় সড়কের পাশে থাকা ফার্নিচারের দোকান বন্ধ করে হাওয়া হয়ে যায় এমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মচারীরা। এরপর পুলিশের বয়ে আত্মগোপনের চেষ্টা করে এমাদ, কিন্তু তার গোপন ডেরা থেকে পুলিশ আটক করে নিয়ে আসে। বর্তমানে ধৃত ড্রাগস মাফিয়া এমাদের বাসস্থান চরগুলা এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে একজন সাধারণ গাড়ি চালক থেকে কোটি কোটি টাকার মালিক হওয়ার গল্প কাহিনী। মাঝে দীর্ঘদিন এমাদ গ্রাম ছাড়া ছিল, গ্রামের কেউ জানতেন না এই গাড়ি চালক কোথায় গেছে। এরপর হঠাৎ করে সে সবার কাছে একজন ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করে বিশুদ্ধ পানীয় জলের ব্যবসা থেকে শুরু করে এমাদ ফার্নিচারের বড় দোকান খুলে রয়েছে একটি রেস্টুরেন্টও। জানা গেছে চরগুলা এলাকায় এমাদের বাড়িতে অপরিচিত লোকজনের আনাগোনা প্রায়ই লেগে থাকতো, এর পেছনে যে ড্রাগস জড়িত এটা কেউ ভাবেননি। গ্রামের লোকজনের ধারণা ছিল বিশাল সম্পত্তি পরিশ্রম করে তৈরি করেছে, এবার এই সম্পত্তির আসল রহস্য প্রকাশ্যে এলো। 47 কোটি টাকার ড্রাগসের সঙ্গে তার নাম জড়িয়ে পড়ায় স্বল্প সময়ে কোটিপতি হওয়ার বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যায়। বর্তমানে পুলিশ রিমান্ডে থাকা এমাদকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য উদ্ধার হয়েছে বলে জানা গেছে। তবে জেলায় আরও অনেকেই মুখোশ লাগিয়ে এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। আজকের বিশেষ বিশেষ